বাংলা প্রবাদ অনুসারে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। এই অম্বুবাচী শব্দটির সঙ্গে তো আমরা অনেকেই পরিচিত। অনেক ক্ষেত্রে বাড়ির বয়স্ক বিধবা মানুষটিকে এই বিশেষ ব্রতটি পালন করতে দেখা যায়। জানেন এই ব্রতের তাৎপর্য কী, কারা পালন করেন? অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তাই আজ এই অম্বুবাচী সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। বেদে পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হয়েছে। একজন নারী রজস্বলা হলে তবেই সন্তান ধারণে সক্ষম হন। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যে বারের যে সময় মিথুন রাশিতে অবস্থান করেন, পরবর্তী সে বারের শেষ সময় পৃথিবীর ঋতুমতী হন। আষাঢ় মাসের 7 থেকে 10 তারিখ সেই সময়কাল। অম্বুবাচী, যার আক্ষরিক অর্থ জলসূচনা। এরপরই বর্ষায় উর্বরা হয়ে ওঠেন বসুমতী। অম্বুবাচীর আগের দিন এবং প্রথম দিনটির নাম যথাক্রমে অম্বুবাচী প্রবৃতি এবং পহিলি রাজো। দ্বিতীয় দিন থেকে মিথুন মাস অর্থাৎ বর্ষার শুরু, তৃতীয় দিন ভূদহ বা বাসী রজ এবং চতুর্থ তথা শেষ দিনে বসুমতী স্নানের মাধ্যমে শুচিকরণ। এদিনটিকে বলা হয় অম্বুবাচী নিবৃতি। প্রথম 3 দিন কোনো মাঙ্গলিক কার্য বা বিশেষ পুজো হয় না, এক্ষেত্রে ব্যতিক্রম রথযাত্রা। পুজো না হওয়ার কারণটা আর কিছুই না, ঋতুমতী পৃথিবীকে অশুচি মনে করা হয়, যে কারণে শাক্তপীঠসমূহে দেবী দর্শন এ সময় ঘোরতর নিষিদ্ধ। বিধবা নারী ব্রহ্মচারীরা ব্রত পালন করেন। অশুচি পৃথিবীর আগুনে শেখা কোনো খাদ্য তারা গ্রহণ করেন না। ভূদেবী রজস্বলা হওয়ার কারণে বন্ধ থাকে কৃষিকাজ কিংবা বৃক্ষরোপণ। নারী পুরুষের যৌন সঙ্গম এই সময়কালে অনুচিত মনে করা হয়। অম্বুবাচী সবথেকে বড় করে পালিত হয় কামরূপ কামাখ্যা ধামে। কামরূপের নীলাচল পাহাড়ে সতী তার ভৈরবের সাথে নিত্য বিহার করেন, কারণ এখানে তার যোনি পতিত হয়েছিল। প্রথম 3 দিন গর্ভগৃহের দ্বার বন্ধ রাখা হয়। শিলারূপী মাতৃযোনি থেকে নির্গত হতে থাকে লাল রঙের অদ্ভুত এক তরল, যা দেবীর রজস্রাব। বৈজ্ঞানিক ব্যাখ্যায় অবশ্য বর্ষাকালে ভূগর্ভস্থ জলে লৌহের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এমনটা হয়ে থাকে বলে ধারণা করা হয়। কামাখ্যা ছাড়া উড়িষ্যাতেও অম্বুবাচী পালন করা হয়, সেখানে এর নাম রজ উৎসব। এছাড়া গোটা দেশে শক্তিমূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখার নিয়ম প্রচলিত, ব্যতিক্রম কেবল দক্ষিণেশ্বর কালীবাড়ি, কারণ ঠাকুর রামকৃষ্ণ মা ভবতারিণীকে নিতান্তই বালিকা মনে করতেন। অম্ব মানে জল আর বাচি মানে আরম্ভ বা বৃদ্ধি। প্রচণ্ড গরমের পর আষাঢ়ের এই সময় পৃথিবী হয় সিক্ত এবং বীজ ধারণের উপযোগী। রাশিচক্রের 27টি নক্ষত্রের মধ্যে সূর্য যখন আদ্রা মানে ভেজা ভাব নক্ষত্রে প্রবেশ করে, সেই 3 দিন 20 দণ্ড সময়টাই অম্বুবাচী। বর্ষার জলে ভেজা এই সময় মনে করা হয় মা বসুমতী পৃথিবী মাতা ঋতুমতী হয়েছেন। রজস্বলা নারী যেমন এই সময় অনেক কাজ করেন না, এই দিনগুলিতে চাষিরা কৃষিকাজ বন্ধ রাখেন। ভারতের নানা স্থানে রজ উৎসব হয়। সন্ন্যাসী যোগী বিধবা মহিলারা এই 3 দিন রান্না করা ও আমিষ খাবার খান না। হিন্দু ধর্মে পৃথিবী হলেন ধরিত্রী মাতা, আর জাগতিক নিয়ম অনুসারে আদ্রা নক্ষত্র মিথুন রাশির অবস্থানকে বর্ষাকাল বলা হয়। আদ্রা নক্ষত্রে প্রথম পাত 3 ডিগ্রি থেকে 20 মিনিট পর্যন্ত কালকে অম্বুবাচী বলা হয়। এই আদ্রা নক্ষত্র রবিতে প্রবেশ করলে অম্বুবাচী হয়, পৃথিবী রজস্বলা হয় অর্থাৎ প্রকৃতি সিক্ত হয়। প্রাচীন হিন্দু ধর্মে স্বীকার করে নেওয়া হয়েছে যে নারী ও ধরিত্রী এই দুইয়ের উর্বরতা এবং অনুর্বরতার স্বাভাবিক চক্রটি নিয়ে লজ্জার কোনো কারণ নেই, বরং এটাই হলো উৎসবের অঙ্গ। পৌরাণিক কাহিনী সকলের জানা, সতী বা পার্বতীকে দেহত্যাগ করার পর শিব তাকে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেছিল, তাতে পৃথিবী অশান্ত হয়ে পড়েছিল। তখন শিবকে শান্ত করার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি টুকরো করে দেয়, অর্থাৎ সেইগুলি বিভিন্ন জায়গায় পড়েছিল। এই 51টি জায়গা হলো সতীপীঠ। এর মধ্যে 4টি পীঠ বিশেষ গুরুত্ব পায়। তার মধ্যে 1টি বিষ্ণুর চক্রে সতীর যোনি ছিন্ন হয়ে পড়ে কামাখ্যাতে। অস্ট্রিক ভাষায় কা মানে স্ত্রী আর মেইখা মানে জন্মদাত্রী। এই 3 দিন কামরূপ কামাখ্যা মন্দির বন্ধ থাকে। দেশ বিদেশ থেকে বহু ভক্ত এই বার্ষিক অম্বুবাচী মেলায় কামাখ্যায় এসে উপস্থিত হন। কামাখ্যার বিভিন্ন উৎসবের মধ্যে অম্বুবাচী হল বৃহত্তম উৎসব। বিবাহিত নারীরা যেমন সন্তানের জন্য দেবী কামনার আরাধনা করেন, সেরকম কৃষকরা ভূমিমাতার গর্ভে ফসলের আশায় কামাখ্যা দেবীর আরাধনা করেন। কামাখ্যা মন্দিরের আসল নাম কামরূপ কামাখ্যা। এই মন্দিরটি আসামের নীলাচল পাহাড়ে অবস্থিত। এখানে মোট 10টি রূপ বা দশমহাবিদ্যার মন্দির রয়েছে।
এই মন্দিরের দেবতার রূপগুলো হলো কালী, তারা, ষোড়শী, ভৈরেশ্বরী, ভৈরবী, ছিন্নবস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী ও কমলা। মধ্যযুগে হুসেন শাহের অনুপ্রবেশের সময় 1498 সালে এই মন্দির ধ্বংস করা হয়েছিল বলে কথিত আছে। 1556 সালে পুনরায় মন্দিরটি নির্মাণ করা হয় কোচ সাম্রাজ্যের রাজা নরনারায়ণের সময়ে 1556 সালে। আষাঢ় মাসে সারা পৃথিবী কামাখ্যার উৎসবের দিকে তাকিয়ে থাকে, তা হলো অম্বুবাচী। পৃথিবী ঋতুমতি হলেই অম্বুবাচী শুরু হয়, আর এই সময় বাড়ি বর্ষণের সূচনা হয়। ভূমি তখন বীজ ধারণ যোগ্য হয়ে ওঠে। অম্বুবাচী লাগলে 3 দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে, বন্ধ থাকে মন্দিরের পূজাপাঠ ও মন্দির দর্শনও। 4th দিনে মন্দির খোলা হয়। এই দিনগুলো তো আমাদের কর্তব্য দেবীকে বিশেষভাবে যত্নে রাখা। এমন ধারণা ঠিক নয় যে দেবী এই সময় অশুচি বা অস্পৃশ্য হয়ে যান। অনেকে এই সময় মায়ের নিত্য সেবা বন্ধ করে দেন, যা একেবারে অনুচিত। এই দিনগুলোতে আমাদের কর্তব্য দেবীকে বিশেষভাবে যত্নে রাখা, উপরন্তু যথাসম্ভব একান্ত পরিবেশে নির্জন বাসের ব্যবস্থা করা উচিত। কোনোভাবে আমাদের কোনো আচরণ মায়ের বিরক্তির উদ্রেক যেন না হয় সেদিকে সর্বদাই খেয়াল রাখতে হবে। সংকল্পবিহীন নিত্য পূজাপাঠ ও আচার অনুষ্ঠান যথাসম্ভব অনাড়ম্বরভাবে পালন করা উচিত, কিন্তু এই সময় বেশি করে জপ, ধ্যান ইত্যাদি করা উচিত। এই কালে জপ করলে বহুগুণ ফল লাভ হয়। ভূমিকর্ষণ বা ভূমিতে কোনো রকম আঘাত করা ইত্যাদি এই 3 দিন নিষিদ্ধ। সকল সাধক এবং ভক্তগণেরই এই সময় সংযত জীবনযাপন করা একান্ত কর্তব্য।